যেন আমার এই প্রার্থনা সোনকালে শুনিয়ে আমার এই বিদ্যালয়ের সকল সমস্যা সমাধান করে। মামাই যেন আমার এই কাতরণত সমাধান করে দিয়ে। মামা মামা প্লিজ আমার বাবে আপনি আপনি যাতে এই শ্রেণী কথাবোৰ বনাই দিয়ে। বহুত অসুবিধা হৈছে মামাই যেন এই বিদ্যালয়ৰ সমস্যা সোনকালে সমাধান কৰি দিয়ে। মামাক আমাৰ সকলো ছাত্ৰ ছাত্ৰী এই অনুৰোধ, মামা আমাক পঢ়াশালিবোৰ ভাল কৰি প্লিজ মামা আমাক পঢ়াশালিবোৰ বনাই দিয়ে যেন। মামাই যেন আমার এই কাতরণত সমাধান করে দিয়ে। মামা মামা প্লিজ আমার বাবে আপনি আপনি যাতে এই শ্রেণী কথাবোৰ বনাই দিয়ে। আমার আমি শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া মা হেমন্ত মামাক আর লগতে রনোজ পেগু শিক্ষামন্ত্রী রনোজ পেগু ডাঙরিয়াক আমি কাতর অনুরোধ করছো যে আমার যোৱা বৃষ্টিপাতৰ ফলত আমার টিংবোৰ নষ্ট হয়েছে, যার ফলত পানি বরষুণ দিলে পানি পড়ে আর ক্লাস করবলেও সুবিধা হয়। দয়ালু মুখ্যমন্ত্রী দেব আর লগতে শিক্ষামন্ত্রীয়ে যেন আমার এই সমস্যার সমাধান সোনকালে দাঙি ধরে তার কারণে আমি মুখ্যমন্ত্রীর শিক্ষা মন্ত্রী ডাঙরিয়াক শ্রদ্ধারে কামনা করি। মুখ্যমন্ত্রী হিমন্ত আমাক মই কব বিচাৰ যে তেহেতে আমাৰ বিদ্যালয়ত হোৱা ক্ষতিবোৰ যাতে ভাল কৰি দিয়ে আৰু আমাৰ স্কুলত শ্ৰেণীকোঠাৰ অভাৱ হৈছে আৰু তেখেতে যাতে আমাৰ স্কুলত শ্ৰেণীকোঠাৰ দিয়ে তাৰ বাবে মই মামাক কব বিচাৰিছোঁ। আমি কাতৰ অনুৰোধ কৰিম মামাক এয়ে কব বিচাৰিছোঁ যে আমাৰ সকলো ছাত্ৰ ছাত্ৰীৰ ভৱিষ্যত উজ্জ্বল হ'বৰ কাৰণে তেওঁলোকে যেন আমাৰ এই বিদ্যালয়ত হৈ থকা সমস্যাবোৰৰ সমাধান সোনকালেই সমাধান কৰি দিয়ে। মামাই যেন আমার এই প্রার্থনা সোনকালে শুনিয়ে আমার এই বিদ্যালয়ের সকল সমস্যা সমাধান করে। মামাই যেন আমার এই কাতরণত সমাধান করে দিয়ে। মামা মামা প্লিজ আমার বাবে আপনি আপনি যাতে এই শ্রেণী কথাবোৰ বনাই দিয়ে। বহুত অসুবিধা হৈছে মামাই যেন এই বিদ্যালয়ৰ সমস্যা সোনকালে সমাধান কৰি দিয়ে। মামাক আমাৰ সকলো ছাত্ৰ ছাত্ৰীয়ে এই অনুৰোধ, মামা আমাক পঢ়াশালিবোৰ ভাল কৰি প্লিজ মামা আমাক পঢ়াশালিবোৰ বনাই দিয়ে যেন। মামাই যেন আমার এই কাতরণত সমাধান করে দিয়ে। মামা মামা প্লিজ আমার বাবে আপনি আপনি যাতে এই শ্রেণী কথাবোৰ বনাই দিয়ে। আমার আমি শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া মা হেমন্ত মামাক আর লগতে রনোজ পেগু শিক্ষামন্ত্রী রনোজ পেগু ডাঙরিয়াক আমি কাতর অনুরোধ করছো যে আমার যোৱা বৃষ্টিপাতৰ ফলত আমার টিংবোৰ নষ্ট হয়েছে, যার ফলত পানি বরষুণ দিলে পানি পড়ে আর ক্লাস করবলেও সুবিধা হয়। দয়ালু মুখ্যমন্ত্রী দেব আর লগতে শিক্ষামন্ত্রীয়ে যেন আমার এই সমস্যার সমাধান সোনকালে দাঙি ধরে তার কারণে আমি মুখ্যমন্ত্রীর শিক্ষা মন্ত্রী ডাঙরিয়াক শ্রদ্ধারে কামনা করি। মুখ্যমন্ত্রী হিমন্ত আমাক মই কব বিচাৰ যে তেহেতে আমাৰ বিদ্যালয়ত হোৱা ক্ষতিবোৰ যাতে ভাল কৰি দিয়ে আৰু আমাৰ স্কুলত শ্ৰেণীকোঠাৰ অভাৱ হৈছে আৰু তেখেতে যাতে আমাৰ স্কুলত শ্ৰেণীকোঠাৰ দিয়ে তাৰ বাবে মই মামাক কব বিচাৰিছোঁ। আমি কাতৰ অনুৰোধ কৰিম মামাক এয়ে কব বিচাৰিছোঁ যে আমাৰ সকলো ছাত্ৰ ছাত্ৰীৰ ভৱিষ্যত উজ্জ্বল হ'বৰ কাৰণে তেওঁলোকে যেন আমাৰ এই বিদ্যালয়ত হৈ থকা সমস্যাবোৰৰ সমাধান সোনকালেই সমাধান কৰি দিয়ে।